হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন মিডিয়া ও নেট সেন্টার ইউটিউব চ্যানেল। আপনারা নিশ্চয়ই জানেন NVSP পোর্টালে ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া চলছিল, তা আগেই ডেট বাড়িয়ে দিয়েছিল নির্বাচন কমিশন, সেটা লাস্ট ডেট করা হয়েছিল 18 নভেম্বর। কিন্তু এই ব্যাপারে নির্বাচন কমিশন আবারও ডেট বাড়িয়েছেন, তার নোটিশটি অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনারা চাইলে নোটিশটি দেখে নিতে পারেন। আমি একটি নিউজ পত্রিকা থেকে আপনাদের সেই তথ্যটি দেখাচ্ছি। নিউজ পত্রিকাটিতে বলা হয়েছে, ভোটার তথ্য যাচাই কর্মসূচির মেয়াদ আরও বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। এই কর্মসূচির শেষ দিন ছিল 18 নভেম্বর, সোমবার তা বাড়িয়ে করা হলো 30 নভেম্বর পর্যন্ত। তবে এতদিন পর্যন্ত রাজ্যে 93% ভোটারের তথ্য যাচাই হয়ে গিয়েছে, পিছিয়ে রয়েছে কলকাতা। অধিকাংশ জেলায় সেখানে 98 বা 99% ভোটার তথ্য যাচাই করেছেন, সেখানে কলকাতা জেলায় তার তুলনায় অনেক কম হয়েছে। এই নিয়ে দুবার মেয়াদ বাড়ালো নির্বাচন কমিশন। এর আগে 1 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত ভোটার তথ্য যাচাইয়ের কর্মসূচির মেয়াদ ছিল, কিন্তু এই সময়ে রাজ্যে 42% ভোটার তথ্য যাচাই হয়েছিল, তাই তা বাড়িয়ে করা হয়েছিল 18 নভেম্বর পর্যন্ত। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ডেপুটি কমিশনার সুদীপ জৈন কলকাতায় এসে কমিশনের কর্তা ও জেলা শাসকদের সঙ্গে বৈঠকে এই কর্মসূচির গতি বাড়াতে নির্দেশ দেন। সেই সঙ্গে ভোটার তালিকায় নাম না থাকা সকলের তথ্য যাচাই করতে হবে। এবারের মেয়াদ শেষ হওয়ার 7 দিন আগে 93% হলেও ফের মেয়াদ বাড়ানো হলো, বাড়িয়ে করা হলো 30 নভেম্বর পর্যন্ত। এর জন্য ভোটার তালিকা সংশোধনের দিন বাড়িয়ে দেওয়া হলো। আগে ঠিক ছিল 25 নভেম্বর থেকে ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু হবে, এদিন তা পরিবর্তন করে ঠিক হলো 16 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকার নাম তোলা, ঠিকানা পরিবর্তন বা বানান সংশোধনের কাজ করা যাবে। 2020 সালের জানুয়ারিতে যাদের বয়স 18 হবে তাদের নাম ভোটার তালিকায় তোলার জন্য আবেদন জানাতে পারবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করা হবে 7 ফেব্রুয়ারি। আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পারলেন। এখনও যদি NVS পোর্টালে আপনার বা আপনার পরিবারের অথবা আপনার পরিজনের যে কাউরি হোক, আপনার জানাশোনা, তাদের যদি ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়াটি এখনও কমপ্লিট না হয়ে থাকে, তাহলে তাদেরকে বলুন, তাদেরকে সাজেস্ট করুন সেটা করার জন্য, যাতে এই কাজটি 30 নভেম্বরের আগে আগে করে নেওয়া হয়। তাই আপনাকে অনুরোধ করবো, এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নটি ক্লিক করে রাখুন। ভালো থাকুন, ধন্যবাদ।